বিজেপি কর্মী সন্দীপ ঘোষ খুনে মূল অভিযুক্ত শেখ সাইফুল এখনও গ্রেপ্তার হয়নি। এরই প্রতিবাদে এদিন শিল্পাঞ্চলে বিজেপির দুর্গাপুর থানায় ডিসিপি পূর্ব কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করে। আর এই ঘেরাও কর্মসূচি নিয়েই ধুমধুমার বেঁধে যায় দুর্গাপুরে। বিজেপি কর্মীরা এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে প্রতিহত করে পুলিশ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীরা লোহার ব্যারিকেড ভাঙতে শুরু করলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় বলে অভিযোগ। এদিকে এরই মধ্যে বিজেপির কর্মীরা থানার গেটের বাইরে মুখ্যমন্ত্রীর ছবিতে কালিমা মাখিয়ে দিলে এক প্রস্তর উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে এরপরই বিজেপির কর্মীরা থানার গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জির নেতৃত্বে এদিনের এই কর্মসূচি পালন করেন তারা। রাজু ব্যানার্জির অভিযোগ, স্বয়ং ডিসিপি তাকে লাঠি মেরেছেন, মাথায় ও বুকে চোট পেয়েছেন তিনি। শুধু তিনি নয়, পাঁচজন মহিলা সহ প্রায় ২৫ জন বিজেপি কর্মী এই ঘটনায় আহত হয়েছেন। তিনি বলেন, সন্দীপ ঘোষের খুনের অভিযুক্তকে অবিলম্বে খুঁজে বের করতে হবে পুলিশকে, নইলে সিবিআই এর হাতে তদন্তের দায়িত্বভার দেওয়া হোক, আর তা না হলে লাগাতার আন্দোলন তাদের চলবে। শান্তিপূর্ণভাবে নিয়ে মিছিল যখন ঢুকলো, তখন আমি তো দেখতে পাইনি, কিন্তু আমার কর্মীরাই বলছে যে এডিসি নিজে আমার উপর লাঠি চালিয়েছে, আমার মাথায় লাঠি মেরেছে, হাতে আর বুকে লাঠি মেরেছে, লাঠির গা পড়েছে। আর পশ্চিমবঙ্গে এটা আমাদের কাছে নতুন কিছু নয়, কারণ আমাদের কর্মীদেরকে প্রকাশ্য দিওয়ালোকে খুন করে দেওয়া হচ্ছে। কতজন আহত আছেন আপনারা? আমাদের এখানে আপাতত যা প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে, মহিলা কতজন আছেন? তারপর মহিলা ৪-৫ জন হবেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যত মাফিয়া গুন্ডা আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখে দিয়েছেন। পুলিশের ক্ষমতা নেই তাদেরকে গ্রেপ্তার করার। আর তাই আমরা জানি, আমরা তো বিরোধী রাজনৈতিক দল, আমাদের একটা এ আছে, সিস্টেম আছে, রীতি আছে, সংবিধান মেনে কাজ করি। তাই জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে গেছি আর তাকে বলেছি যে অবিলম্বে গ্রেপ্তার করুন। যদি গ্রেপ্তার না করা হয়, আসানসোলে যেরকম কার্যক্রম চলবে, এই কার্যক্রমকে আমরা কলকাতায় নিয়ে যাব, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেবো। এবং আমরা বারবার যেটা দাবি করছি যে সিবিআই তদন্ত করা হোক, প্রয়োজনে আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে অবধি যাব। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।